2026 সালে কিন্তু অবশ্য দেশ জুড়ে জনগণনার কাজ শুরু হতে চলেছে এবং সেই পথেই রয়েছে কাজ। বলা যায় যে 2025 থেকে সে কাজ শুরু হবে। মাঝে চারটে বছরে একেবারে একটা বিরতি দেখা গেল এবং তারপরে সেখানে একটা লম্বা বিরতি, তবে সমস্ত রকম বিতর্ক এবং করোনার কারণে সবকিছু এবার পার করে 2026 সালে দেশ জুড়ে জনগণনার কাজ শুরু করার পথে কেন্দ্র। প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে প্রশ্ন তৈরি কাজও। ঠিক এই আবহে ফের জনবিন্যাসে বদল, একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে কিন্তু আক্রমণের ছাঁচ বাড়িয়েছে বিজেপি। আর ফের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026 সালে দেশ জুড়ে এবার জনগণনার কাজ শুরু করার পথে কেন্দ্র এবং সেখানে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে প্রশ্ন তৈরি কাজও। মাঝে চারটে বছরে একটা বিরতি এবং তারপরে আবারও সেই জনগণনার কাজ শুরু। এই আবহে কিন্তু ফের জনবিন্যাসে বদল এবং একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে বিজেপি। ফের মুখ্যমন্ত্রী বিরুদ্ধেই তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে শুভেন্দু অধিকারী, শ্রমিক লাহিড়ী এবং জগন্নাথ চ্যাটার্জি কি বলেছেন শোনা যাক এক এক করে। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি অলরেডি বন্ধ লেগে গেছে। গত পাঁচ দিন আগে 67 বিএসএফ এর ব্যাটেলিয়ান 41 জনকে ধরেছে। গোটা ভারতবর্ষে এই রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের পাঠানোর দায়িত্ব মমতা ব্যানার্জি নিয়েছেন। সাপ্লাই লাইন হচ্ছে বেঙ্গল বর্ডার। তাই ঝাড়খণ্ডে যেমন 20% হয়ে গেছে, পশ্চিমবঙ্গে যেমন 32% পেরিয়ে গেছে, আগামী সেন্সাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, ইতিমধ্যে 9টা জেলা ভারতীয় হিন্দুদের হাতের বাইরে গেছে। আগে 3টে জেলা ছিল, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এখন 9টা জেলা হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রকৃত ভারতীয় সনাতনীদের সঙ্গে জনজাতিদের থাকার আর কোনো জায়গা থাকবে না। কোভিড তো মিটে গেছে কবে, আর জনগণনা ডিউ হয়েছে, ডিউ পড়ে রয়েছে আজ 3 বছর ধরে। ফলে অবিলম্বে জনগণনা করা উচিত এবং গোটা ভারতবর্ষ জুড়ে নানান কারণে বিজেপি সরকার জনগণনাটাকে বারবার পিছিয়েছে। ফলে আমাদের কথায় অবিলম্বে জনগণনা করতে হবে। পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য, বরাবরই বলে এসেছি যে এখানে অন্তত পক্ষে 1 কোটি অনুপ্রবেশকারীর চাপ আমরা বহন করে চলেছি। এই জনগণনার মাধ্যমে যদি তা প্রকাশ পায় এবং এই যে হিউম্যান বোম পশ্চিমবঙ্গের মধ্যে লুপ্তপ্রায় এবং সুপ্ত হয়ে রয়েছে তা যদি প্রকাশ পায়, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে খুশিও হব এবং আমাদের দাবি থাকবে এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য। অবশেষে 4 বছর পর শুরু হতে চলেছে এই আদমশুমারি বা জনগণনা। 2025 সাল থেকে শুরু হবে জনগণনা, এমনটি জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং সরকারের তরফ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আগামী বছর শুরু করা হবে এই জনগণনার কাজ। এবং মোটামুটিভাবে কিন্তু এই কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 2026 সালে শেষ পর্যন্ত। তবে এই জনগণনা আসলে কি, আপনাদেরকে একটুখানি জানাতে চাইব যে কোন কোন বিষয়গুলির ওপর নির্ভর করে এটা করা হয় এবং সেক্ষেত্রে কি হয় জনগণনা কি। দেখুন, ভুল উত্তর দিলে জরিমানা, দেশের জনসংখ্যা জানার সমীক্ষা এই পদ্ধতি, এবং একই সঙ্গে আর কি জানা যাচ্ছে যে প্রতি 10 বছর অন্তর সমীক্ষা হয়, পারিবারিক এবং ব্যক্তিগত তথ্য জানা যায় এই ক্ষেত্রে, আর কি ধর্ম, আর্থিক, সামাজিক অবস্থা তাও কিন্তু জানানো যায় এই জনগণনার মাধ্যমে এবং আমরাও জানতে পারি। 2011-তে শেষবার জনগণনা হয়েছিল আর এবার 2025। জনগণনা হওয়ার কথা ছিল 2021-এ, কিন্তু 2021-এ হয়নি। কারণটা কি? করোনার জন্য স্থগিত হয় এই জনগণনা। অর্থাৎ যেমনটা শুরুতে আপনাকে বলছিলাম, মাঝখানে 4টে বছর হয়নি এবং 4 বছর পর শুরু হতে চলেছে এই আদমশুমারি বা জনগণনা, এবং 2025 সাল থেকে শুরু হবে জনগণনা, এমনটা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সরকার তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আগামী বছর শুরু হবে জনগণনার কাজ, এবং সেই সঙ্গে কাজ সেটা শেষ হতে কিন্তু সময় লাগবে 2026 সালে শেষ পর্যন্ত। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনবো।
प्रधानमंत्री जी, आपकी इकोनॉमिक एडवाइजरी काउंसिल ने एक रिपोर्ट दी है, मुझे बहुत इंटरेस्टिंग लगी, जिसके कहा गया कि पूरे दक्षिण एशिया में सबसे ज्यादा मेजॉरिटी के पॉपुलेशन कम हुई है भारत में, 7.88% से, यानी कि हर दशक में 1% हिंदू पॉपुलेशन कम हुई है। उन 1950 से लेकर के 2015 यानी 50 से 2015 तक का उन्होंने चीजों का एग्जैक्टली आप बिल्कुल स्टडी किया और करीब 170 कंट्रीज का स्टडी किया गया जी। ये सिर्फ कुछ दक्षिण भारत के लिए, और इस स्टडी इस बात पर ही है इस दौरान माइनॉरिटी में क्या बदलाव आया, चाहे वो अफगानिस्तान हो, श्रीलंका हो, बांग्लादेश हो, पाकिस्तान हो। ये रिपोर्ट कह रहा है कि इन सब देशों में माइनॉरिटी की संख्या कम हुई है, जनसंख्या कम हुई है। अकेला इन सारे क्षेत्रों में हिंदुस्तान ऐसा है कि जहां माइनॉरिटी की संख्या बढ़ी है। 1950 से 2015 के बीच हिंदुओं की संख्या 7.8% करीब 8% कम हुई है, जबकि माइनॉरिटी की 43% बढ़ी है। বিভাজন রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বলেছিলেন 2024-এর 10ই মে আপনারা শুনলেন। একা এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বিষয়ে একাধিক তথ্য সামনে তুলে ধরেছিলেন, যার সংক্ষিপ্ত কিছু বিষয়গুলি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।